হ্যালো গাইস আজ আমি ডেট নোটের দ্বিতীয় পর্বে বাংলা এক্সপ্লেনেশন নিয়ে এসেছি তো আমরা দ্বিতীয় পর্বে দেখতে পাই যে রিও কলেজেও লাইটের সাথে টাইম স্পেন্ড করছে এবং সে এতেও অভ্যস্ত হয়ে যায় সে ঘরে এসেই ডেট নোটে নাম লেখা শুরু করে তখন হঠাৎ করে তার বোন দরজা নক করে এবং দরজা নক খোলার সাথে সাথে তার বোন বলছিল যে আমার ম্যাথস প্রবলেমসে তোমার কাছে কিছু হেল্প চাই তখন রিয়ুক তাকে ঘরে আনে এবং তার বোন এসে সরাসরি তার ডুয়ারের পাশে এসে বসে যায় যেখানে তার ডেড নোটটি রাখা ছিল তখন রিউক লাইটকে বলে যে ডেড নোট যে স্পর্শ করবে বা এর স্পর্শে যে যাবে সে সরাসরি সিনিগামী দুনিয়ার সাথে সংযুক্ত হয়ে যাবে অতএব সেও রিউককে দেখতে পাবে এটি শুনেই লাইট খুব রেগে যায় যে তুমি এত ইম্পর্টেন্স একটা কথা আমাকে এখন জানাচ্ছ এরকম সময় তখন তারপরে এফ বি আই এজেন্ট পুলিশ ডিপার্টমেন্ট ও অন্যান্য কিছু কিছু এজেন্সি সবাই একসাথে আলোচনা করে যে এক সপ্তাহের মধ্যে বান্ন জন আসামি কীভাবে মারা যায় তাও আবার হার্ট অ্যাটাকে তখন সবাই কথা বলছে তখন হঠাৎ করে একজন বলে যে আমাদের এলের হেল্প নেওয়া উচিত তখন একজন জিজ্ঞেস করে পুলিশ চিফকে যে এলকে তখন পুলিশ চিফ বলে যে এর ট্রু আইডেন্টি এখন পর্যন্ত কেউ জানে না বা সে কোথায় থাকে কেউ জানে না তবে সে খুব অনেক বড়ো বড়ো কেস সলভ করেছে তার হাতে আসপার পর্যন্ত যত কেস এসেছে সে সবকটি সলভ করেছে তখন একজন বলে যে আমাদের এলকে এখন ডাকা উচিত নয় এবং এলকে ডাকলেও সে এখন কোথায় থাকে সেটা আমরা কেউই জানি না তখন একটা লোক আসে এজেন্সির মধ্যে তখন সে বলে যে এল অলরেডি মুভড সে তখন সে বলে যে এল অলরেডি এই কেস নিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করেছে এল তাদের সাথে ভিডিও কনফারেন্স কনফারেন্সের সাথে কথা বলে এবং ভিডিও কনফারেন্সে এল নামে একটি সিম্বল দেখা যায় তখন এল বলে যে তার মিডিয়া সাপোর্ট লাগবে এবং কিছু কিছু এজেন্সির সাপোর্ট লাগবে স্পেশালি জাপানি ব্রডকাস্ট টিভি চ্যানেলগুলো সাপোর্ট করবে কারণ তার মনে হচ্ছে যে কিলার জাপানের তারা লাইটের নাম কিলার দেয় কিলার কিরা দেয় সরি কিরা কিরা শব্দটি ইংলিশ ওয়ার্ড কিরা কিলার থেকে নেওয়া হয়েছে তারপরে আমরা দেখতে পাই যে ডিউকে নাম লিখছিলো তখন টিভি অন করে টিভিতে একজন এসে নিজেকে এল দাবি করে এস প্রথম এল নিজের ফেস রিভিল করছে তখন সে সে কিরা সম্বন্ধে অনেক আজে বাজে কথা বলছিল এবং সে তাকে একটা মার্ডার এবং ভিলেন হিসেবে প্রকাশ করছিল তখন এটা দেখে লাইট সবথেকে খুবই রেগে যায় এবং সে তার নাম লেখার সিদ্ধান্ত নেয় তার নাম লেখে সে ডেট নোটে এবং চল্লিশ সেকেন্ডের মধ্যেই সে মারা যায় এবং তার কিছুক্ষণ পরে আবার বার এল সিম্বলটি প্রকাশিত হয় এবং সে বলে যে সে একটু আগে যাকে মেরেছে সে হচ্ছে যে একজন আসামি এবং এল এটের একটা দেখে খুবই অবাক হয়ে যায় যে একটি স্থানে না থেকে আর অন্য স্থানে থেকে কীভাবে একজনকে হত্যা করা যায় এল তখন বলে যে সে এটি শুধুমাত্র জাপানের ব্রডকাস্ট করেছিল অর্থাৎ সে কনফার্ম হয়ে গেছে যে কিলার জাপানেরই এবং সে তার প্রথম ভিকটিমকেও দেখিয়েছে যে যাকে দিয়ে সে শুরু করেছিল তার ফলে সে কনফার্ম হয়ে যায় যে এটি বেশি দিনের নয় অল্প কয়েকদিনের শুরু হয়েছে তখন কিরা বলে যে আমি আমি তোমাকে ধরার জন্য এসেছি আমি তোমাকে ধরবই তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না কারণ এটি দেখে লাইট ও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং শুরু হয় তাদের দুইজনে এবং তারা দুই যুদ্ধ তাদের দুইজনেই তারা নিজেদেরকে জাস্টিস হিসেবে দাবি করে তো এই ছিল দ্বিতীয় পর্বের কাহিনী তৃতীয় পর্বের কাহিনী যদি আপনারা বাংলা এক্সপ্লেনেশন চান তো আমাদের সাথে থাকুন এবং লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন বাই ধন্যবাদ